লোকসভা নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে চমক দিতে চলেছে মোদি সরকার। সামনেই 2024 নির্বাচন, এর মধ্যেই রান্নার গ্যাসের দাম কমিয়েছে সরকার। জানা যাচ্ছে ভোটের আগে এবার পেট্রো পণ্যের দামও বেশ খানিকটা কমানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার, যার ফলে এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেল লিটার প্রতি 4-6 টাকা করে কমতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে গত এক বছর ধরে ধীরে ধীরে কমেছে অপরিশোধিত তেলের দাম, কিন্তু দেশের বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো রকম ফের হয়নি। বিশেষজ্ঞদের মতে বর্তমানে তেলের দাম স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে, ফলে আগামী দিনে দেশের বাজারে পেট্রোলের দাম কমানো সম্ভব হবে।